বার্গার পিৎজা কাবাবের যুগে আমরা প্রায় ভুলতে বসেছি মা দিদিমার হাতে তৈরি চপ, আর এবারে তাকেই পুজোর ভোজের মেন কোর্সের মেনুতে ফিরিয়ে আনলো দ্য সনেট। দেখুন, পুজো আসতে আর বাকি কয়েকটা দিন, কিন্তু পুজোর বাঙালি ভোজে শুক্ত, ছানার ডাল্লা আর আমিষের যত কদর ততটা বাড়েনি বড়া আর চপের স্টেটাস। এবার মা মাসিমার নিজস্ব রেসিপিতে তৈরি নানা রকমের বড়া আর চপ পুজোর ভোজে যোগ করলো দ্য সনেট হোটেল। আমাদের পুজোর ফাংশনটাকে আমরা বলছি বড়া ইয়ারি ভুরি ভোজ, অর্থাৎ বড়া সমেত, বড়া এবং চপ সমেত কিভাবে পেট পুরে পাত পেরে খাওয়া যেতে পারে। এখানে সেই যে শাকের যে বড়াটা, চাল কুমড়ো বড়া, খুব ছোটবেলাটাকে মনে করিয়ে দিল যে দিদিমার কাছে এরকম উনি বানাতেন, খেতাম। আরও আছে গন্ধরাজ লেবুর রসে সবজি টোপানো অ্যাপেটাইজার, গিলতে হবে ঠিক টেকিলা শটের স্টাইলে। সাবেকি ভোজের আয়োজনের মাঝে এমন ফিউশন পথ দেখে খুশি অনেকেই। ডিমের চপটার মধ্যে একটুখানি ডিফারেন্ট তোমার ফিলিংটা দিয়ে, তো এভরিথিং ওয়াজ এ লিটল ডিফারেন্ট। এখানে এসে খুব ভালো লাগছে, পুজোর সময় স্প্রেডটা অনেক ছিল, অনেক ভ্যারাইটি অফ খাবার ছিল, তো হ্যাঁ খুব ভালো খেলাম। পরিবেশনেও নতুনত্ব, লাউ পাতায় মোড়া চিংড়ি মাছ টেবিলে আসবে কলার ভেলায় চড়ে। শেফ বলছেন শুধু সৌন্দর্য নয়, এর পেছনে রয়েছে অন্য ফান্ডাও। অল্প পরিমাণে সর্ষে থাকে, নারকেল থাকে, যে রোস্টেড জিরা পাউডার, টার্মারিক পাউডার সমস্ত দিয়ে ম্যারিনেট করে রেখে দিই এটা চিংড়িটাকে, ডিভাইন করে করে লাউ পাতা দিয়ে র্যাপ করে আমরা স্টিম করছি এটাকে। বলতে পারেন ক্যালোরিও খুব, মানে খুব বেশি নেই এখানে, তেল মশলার কোনো ব্যাপার নেই, যে কোনো লোক খেতে পারবে, ভালো লাগবে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে শর্মিলা মাইতির রিপোর্ট, 24 ঘন্টা।